মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের তিনটি রাস্তার কাজ উদ্বোধন করেন কালকিনি ডাসার মাদারীপুর একাংশের এমপি মোসাম্মদ তাহমিনা বেগম। সকাল 10টায় খোয়াজপুর ইউনিয়নের মাথাভাঙ্গা বাজারে রাস্তাগুলোর উদ্বোধন করেন। মাথাভাঙ্গা গরুরহাটে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদুল চন্দ্র কৃত্তনিয়া। এছাড়া কালকিনি উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।